মর্মান্তিক। কাজ করার সময় উঁচু থেকে পড়ে মৃত রং মিস্ত্রি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ শিমুলতলা এলাকায়। কাজ করার সময় বাঁশ ভেঙে নিচে পড়ে যান তিনি। মর্মান্তিক। বাঁশের ভাড়ায় উঠে কাজ করার সময় বাঁশের ভাড়া ভেঙে মৃত্যু হলো রং মিস্ত্রির। মৃত ওই রং মিস্ত্রির নাম শ্যামল বিশ্বাস। জানা গেছে ভবানীপুরের বাসিন্দা শ্যামল বিশ্বাস জানালা দরজার রঙের কাজ করেন। শিমুলতলা এলাকায় মন্টু দাসের বাড়িতে এদিন কাজে আসেন তিনি। কাজ করার সময় আচমকা বাঁশের ভাড়া ভেঙে তিনতলা সমান উঁচু থেকে নিচে পড়ে যান তিনি। ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, রং মিস্ত্রি কাজে যোগদান করবার সময় বারবার বলেছিলেন বাঁশের অবস্থা ভালো নয়, ভেঙে যেতে পারে। বাড়ির মালিক বলেন অসুবিধে নেই। স্থানীয়দের আরও অভিযোগ, বাঁশ ভেঙে পড়ে যাবার পর গুরুতর অবস্থায় রং মিস্ত্রি পড়ে থাকলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার তৎপরতা দেখায়নি বাড়ির মালিক। এদিন এমনই অভিযোগ তুলে মন্টু দাসের বাড়ির সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। বলেছে যে এই বাঁশে উঠলে আমি বাঁচবো, তো বাঁশ ভালো না, আমার ভয় করছে, বলেছে কিচ্ছু হবে না। তখন ওই মন্টুদার উচিত ছিল বলা যে থাকবে, তোর যখন ভয় করছে আজকে উঠতে হবে না, জীবনহানি তো হতেই পারে, ওনার বাড়ির কাজ। তা উনি তো বলতে পারতো যে আজকে তুই উঠিস না, তাহলে আমি দুটো বাঁশ কিনে রাখবো, কালকে উঠিস। জালনা রং করতে এসেছিল, জালনা ঘষছিল, এমন কথা বলেছে যে তুই একা কাজ করবি, দুজনের টাকা নিবি, কেন দুজনকে ভাগ করে দিবি। তারপরে আমি ডাক্তারখানায় চলে গেছি, এসব কথা শুনে শুনে চলে ডাক্তারখানাতে এসে শুনছি ওই ও পড়ে গেছে, ডেট হয়েছে, বাঁশ ভেঙে বাঁশ ভেঙেই পড়ে গেছে, পচা বাঁশ ভেঙে বাঁশ ভেঙে পড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। জানা গেছে উঁচু থেকে পড়ে যাবার পর তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রং মিস্ত্রি শ্যামল বিশ্বাসের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। এই বিষয়ে মৃত রং মিস্ত্রি শ্যামল বিশ্বাসের ভাই বলেন, একটা সময় খেতে গিয়েছে, খাওয়া দাওয়ার পরে আসার পরে উপরে উঠেছে, তারপরে এই অঘটন ঘটেছে। এবার আমরা খবর শুনে আসলাম, হসপিটালে গিয়েছি, গিয়ে শুনি দাদা মারা গেছে। দাদা কাঠ মিস্ত্রি কাজ করে, জাল টালা ঘষছিল, উপর থেকে ঘষতে ঘষতে বাঁশ 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 স্লিপ করে পড়া গেছে, কি বাঁশ পচা বাঁশ তাই দিয়েছে, এটা পচা বাঁশ দিয়েছে, বা সেই বাঁশে কাজ করতে দিয়েছে, যে খারাপ বাঁশ, খারাপ বাঁশ, সেই বাঁশকে কাজ করতে দিয়েছে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।